গতকালকে একটা বিবৃতি দেখলাম যে বাংলাদেশের হাই কমিশনার যিনি কানাডায় আছেন তিনি লিখেছেন যে বাংলাদেশের স্বার্থপরিপন্থী অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান। আপনারা যদি একটু দেখেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারপরে আমি মোবাইলে একটু দেখালাম সেটা অপপ্রচার বলতে আসলে খলিল চাচা আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি কানা নাকি? অপপ্রচার যদি কোনো কিছু হয়ে থাকে সেটা সুস্পষ্ট মানে এভিডেন্স সহ উল্লেখ করে তারপরে আপনাকে বিবৃতি দিতে হবে। কোনো নথি নাই, কোনো কিছু নাই, আপনি একটা বিবৃতি দিয়ে দিলেন। আপনার মতো একজন অ্যাম্বাসেডর মানে ঘিলুহীন এরকম আনকোরা গারুল মার্কা কাজ করলেন কি করে? আর আপনি এখানে লিখেছেন এদের মধ্যে অন্যতম একটি হচ্ছে মন্ট্রিল থেকে প্রচারিত একটি অনলাইন টিভি এবং এর কর্ণধার। কেন নাগরিক টিভি বা টিটু রহমানের নাম উচ্চারণ করতে আপনার কি লজ্জা লাগে? আপনি আবার এখানে উল্লেখ করেছেন যে এদেরকে মানে থ্রেট দিয়েছেন এদেরকে কনস্যুলার সেবা দেওয়া হবে না। কনস্যুলার সেবা দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন আপনি কে? আপনি জনগণের চাকর। আর এই যে প্যাডের উপরে সারা বছর মুজিববর্ষের কূটনীতি প্রগতি সম্প্রীতি আর এই যে মুজিবরের ছবি লাগানো, কেন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা একটা প্যাডের উপরে আপনারা কি কারণে এরকম একটা দলের রাজনৈতিক স্লোগান ব্যবহার করছেন? মানে মোদি আর হাসিনার মূত্র সেবন করে আপনারা যে দাসত্ব কায়েম করেছেন সেইটার সময় ঘনিয়ে এসছে, ফুরিয়ে যাবে। মানে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এই সকল কর্মকাণ্ডের মানে বিচারের আওতায় আনা হবে, আপনাদের জবাবদিহি করা হবে, সে বিষয়ে প্রস্তুতি নিন। তবে আপনি যেটা করেছেন এই কাজের জন্য হয়তো আপনি অস্কার পাবেন, সে কারণে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বাল সভানেত্রীকে, বিএএল।